রাগ মাতে যাচ্ছ কেন? ছেড়ে দিন আমাকে, আমি আর এই জীবন রাখবো না, নিজেকে শেষ করে ফেলবো। তুমি কি পাগল হয়ে গেছো? কি হয়েছে আগে বলো। কি আর বলবো বলেন, বাবা মা আমার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল। আমি বিয়ের আশা থেকে পালিয়ে এসেছি, আমার ভালোবাসার আশায়। এখনো বলছে আমাকে বিয়ে করতে পারবে না, আমার সঙ্গে বেইমানি করছে। বাবা মার মান সম্মান ডুবিয়ে বিয়ের আশা থেকে পালিয়ে এসেছি। এখন আমি এই মুখ বাবা মাকে কিভাবে দেখাবো? ছেড়ে দিন আমাকে, আমি মরতে চাই। আমাকে বাঁচানোর চেষ্টা করবেন না। চুপ করো, তুমি কিসের জন্য জীবন দিতে যাচ্ছ? জীবন কি এতই সোজা? ওর জন্য তুমি মরলে ওর কিছুই হবে না, ও নতুন কাউকে ধরে নেবে, তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে। তাহলে আমি এখন কি করব? আমি এখন কার ভরসায় বাঁচব বলেন? আমার মরা ছাড়া কোনো উপায় নেই। নিজের জীবন শেষ করে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। নিজের জীবনকে বাজি রেখে এই পৃথিবীতে বাঁচতে হবে। আমরা মেয়েরা এই পৃথিবীতে একা একা বাঁচতে পারি না, আমাদের জীবনে চলার পথে একটা শক্ত মানুষের হাত দরকার। আপনি কি পারবেন আমার এই হাতটা শক্ত করে ধরতে? আপনি কি পারবেন আমাকে বিয়ে করতে? আ, বিয়ে? তুমি এসব কি বলছো? সব ছেলেরাই মুখে বলে, দেখলেন তো, আপনিও ভয় পেয়ে গেলেন। ঠিক আছে চলো, আজই তোমাকে আমি বিয়ে করব। কলেজেও আসছো না, তোমার সঙ্গে আমার দেখাও হয়নি। আসো, এক জায়গায় বসি, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। একটু ব্যস্ত ছিলাম তো, তাই কলেজে আসা হয়নি। চলো বসি। বলো, তোমার কি বলার আছে? এভাবে আমরা আর কতদিন প্রেম করব? এদিকে আমাদের কলেজও শেষের দিকে, বাড়িতে বলে আমাদের বিয়ের ব্যবস্থাটা করো। হ্যাঁ করব করব, তুমি এত চিন্তা করছো কেন? কলেজটা শেষ হোক, তারপর বাড়িতে বলে বিয়ে করব। তুমি তো এই কথা বলে বলে এতদিন কাটিয়ে দিলা। তুমি এত রাগ করছো কেন? তাড়াতাড়ি বিয়ে করে ফেললে প্রেমের মজাটা পাবো। আর একটু প্রেমের মজাটা নি, তারপরে তো বিয়ে আমরা করবই। খুব মজা নিয়েছো, আবার কত মজা নেবে? এইটুকু মজা নিয়ে মন ভরে? আমার মন চাই কলেজ লাইফটা সারা জীবন থাকুক। এইভাবে সারা জীবন কলেজের মাঠে বসে তোমার সঙ্গে প্রেম করে কাটিয়ে দেব। থাক থাক, খুব হয়েছে, চলো। তুমি আমাকে বিয়ে করে ভাড়া বাড়িতে রেখে দিয়েছো, আমাকে বাড়িতেও নিয়ে যাচ্ছ না, আবার তুমি অন্য জায়গায় থাকো। তুমি আমার খোঁজ নাও না সে কথা বলবো না, তুমি আমার যথেষ্ট খোঁজ নাও, শুধু তুমি আমার কাছে থাকো না, সেটাই আমার আফসোস। দেখো প্রীতি, আমি ব্যস্ত মানুষ, আর আমার বাড়ি এখানে না, আমার বাড়ি গ্রামে।
আমি যখন গ্রামের বাড়িতে যাব তখন তোমাকে নিয়ে যাব। তাহলে আজকে আমার সাথে থাকবে তো? থাকার তো ইচ্ছা ছিল, কিন্তু ফোন আসলে বেরিয়ে যেতে হবে। ও, তাহলে বেরিয়ে যাবে? কেন, তুমি কিছু বলছো? চলে গেলে যাও, যাওয়ার আগে বাজারটা করে দিয়ে যাও। ঠিক আছে, ব্যাগটা দাও। আমার বাবার অবস্থা খুবই খারাপ, এখনই ইনজেকশনটা করতে হবে। ঠিক আছে, গাড়িতে চাপো। আমি ভীষণ খুশি। মারে, আমার শরীরের অবস্থা খুবই খারাপ, কখন আছি কখন নাই। তোর তো আমি ছাড়া আর কেউ নাই। বাবা তুমি চুপ করো, এইসব কি বলছো? থাম মা থাম, আমাকে বলতে দে। তুই যে নিজেই জীবন সঙ্গিনী খুঁজে নিয়েছিস, ওকে দেখে আমি খুব খুশি। বাবা, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে আমার মেয়ের দায় দায়িত্ব সব তোমার। তুমি আমার মেয়েটাকে দেখো। তুমি এভাবে কেঁদো না। দেখো, পৃথিবীতে সারা জীবন কেউই বেঁচে থাকে না, একদিন না একদিন সবাইকেই মরতে হবে। তুমি অত ভেঙে পড়ছো কেন? আমি তোমার পাশে থাকবো। সে তো একদিন দুদিন, তারপরে আমাকে কে দেখবে? আপনি কি আমার সারা জীবনের দায়িত্ব নিতে পারবেন? কি হলো, চুপ করে আছেন কেন, কিছু বলছেন না? হ্যাঁ পারবো, আমি তোমার সারা জীবনের দায়িত্ব নেব। চলো, তোমার বাবা সৎ কাজ সেরে তোমাকে আমি বিয়ে করব। আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে, তোমার জন্যই বাড়িটা ভাড়া নিলাম। তুমি এমন ভাবে বলছো যেন এই বাড়িতে আমি একাই থাকবো। তুমি থাকবে না? থাকবো না কেন, মাঝে মাঝে এসে তোমার খোঁজ খবর নেব, আর তোমার যা যা প্রয়োজন সেগুলো মেটাবো। তোমাকে বিয়ে করে স্বামীর দায়িত্ব যখন নিয়েছি, তখন তো তোমার দায়িত্ব নিতে হবে। কেন, তুমি আমার কাছে থাকবে না কেন? আমি খুব ব্যস্ত মানুষ গো, আমাকে চারিদিক সামলাতে হয়। আমি মাঝে মাঝে আসবো, তোমার যা যা প্রয়োজন আমি সব কিছু দিয়ে যাবো। এখন আমি চলে যাব, তুমি থাকো। এখনই চলে যাবি? আজকে দিনটা অন্তত থাকো।
ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আজকের দিনটা তোমার সঙ্গে থাকছি। কতদিন ধরে বলছি বিদেশ থেকে বাড়ি আয় বাড়ি আয়, পড়াশোনা শেষ করে ইচ্ছা মতো বাড়ি আসলি। এবার তোর বিয়ে দিয়েই ছাড়বো। শাবনামকে আমাদের খুব পছন্দ। তুই যখন শাবনামকে এত ভালোবাসিস, তাহলে বিয়ে করতে এত দেরি করছিস কেন? আমারও তো বয়স হয়েছে, আমারও তো ইচ্ছে নাতি নাতনি মুখ দেখার। ঠিক আছে মা, তোমাদের যখন এত ইচ্ছে, তাহলে তোমরা বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে বাবু, তুই যখন বিয়ে করতে রাজি, তোর বিয়ে আমি ধুমধাম করেই দেব। তোরা সবাই চলে এসেছিস, তোরা যে সব বান্ধবীরা আমার বিয়েতে এসেছিস, আমি খুব খুশি হয়েছি। খুশি তো হবাই, নিজে প্রেম করে বিয়ে করছো। তোরা তোদের হাজবেন্ডকে নিয়ে আসিসনি কেন? আর বলিস না রে, ও সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, শুধু কাজ আর কাজ। হ্যাঁ, আমার স্বামীটাও তাই, শুধু কাজ আর কাজ। লেট হয়ে যাচ্ছে, তোরা গিয়ে খাওয়া দাওয়া করে নে। ঠিক আছে, তুই তাহলে থাক। এ চল সবাই। কি ব্যাপার, ওরা দুজনে কিনা আসলো কি করে? এই আমাদের বাড়ি যেতে মেলা দেরি হবে, চ বিড়া পড়ে লিগি। কি ব্যাপার, যখন থেকে এসছে তখন থেকে জামাই মুখে রুমাল দিয়েছে, জামাইয়ের কোনো সমস্যা আছে নাকি? কি জানি রে, নিশ্চয় কোনো সমস্যা আছে। বিয়ের আসরে তো মুখে রুমাল দিয়ে থাকবে না, তখন দেখবো। সবকিছুই তো কমপ্লিট হলো, শুধু বিয়েটা পড়াইলে হয়ে যাবে। বাবা, তুমি এবার নামাজ পড়ার মতো বসো। নারায়ণপুর নিবাসী কুদ্দুস মিয়ার কন্যা শাবনাম খাতুন, 10,001 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে স্বামী রূপে কবুল করেছে। তুমি কি তাকে স্ত্রী রূপে কবুল করছো? বলো কবুল। আর কত লজ্জা করবে জামাই বাবা, এবার রুমালটা নামিয়ে বলো কবুল, সবাই শুনু। এই কতক্ষণ মুখে রুমাল দিয়ে থাকে, রুমালটা নামা তো। এ কি রাজা, তুমি রানা? তুমি রাজা, তোমার কটা বউ লাগে, তুমি আমাকে রেখে আবার বিয়ে করছো? এ রাজা হতে যাবে কেন? এ তো রানা, আমার বর। ও রানা নয়, ও রাজা, আমার বর। তোরা এসব কি বলছিস? ও রানাও না, ও রাজাও না, ও তো শামিম, যাকে আমি বিগত 5 বছর ধরে ভালোবাসি। আর তোরা ওকে বলছিস আমার স্বামী, আমার স্বামী? একটা মানুষ কতজনের স্বামী হতে পারে? এই তোমরা চুপ করো, ঝামেলা করো না। বাবা, তুমি সত্যি করে বলো তো, এ রাজা বলছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি, ওরা দুজনেই আমার বউ। কি বললি তুই? তোর মতো ছেলেকে আমি জন্ম দিয়ে ভুল করেছি, তোকে এতদিন ধরে বিদেশে পড়াশোনা করিয়ে এই শিক্ষা দিলাম, তোর মতো ছেলেকে ছেলে বলে পরিচয় দিতে আমার ঘেন্না হচ্ছে। তুই মানুষ না, তুই একটা বিশ্বাসঘাতক। তুই একটা ছেলে হয়ে এতগুলো মেয়ের জীবন নষ্ট করছিস। থামো বাবা থামো, আমাকে বলতে দাও,
আমি কোনো বিশ্বাসঘাতক নই। আমি তোমারই সন্তান, তোমার শিক্ষায় বড় হয়েছি। আমি জানি আমি কোনো ভুল করিনি। বাবা, তুমি একদিন বলেছিলে কোনো মেয়ে বিপদে পড়লে তার পাশে দাঁড়াবি। সেই কথা মাথায় রেখে আমি জীবনের পথে চলি। প্রীতি, তুমি একদিন আত্মহত্যা করতে যাচ্ছিলে, তোমাকে বিয়ে করে তোমার জীবন বাঁচিয়েছি। ইরানি, মনে আছে তোমার বাবা মারা যাওয়ার সময় তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে? তোমার কেউ ছিল না। বাবা, তোমার কথা রাখতে গিয়ে আমি বিপদে পড়ে বিয়ে করেছি। আর শাবনাম, তোমাকে আমি মন থেকে ভালোবাসি, তোমাকে কি করে ঠকাই বলো তো? তাছাড়া আমার মা তোমাকে খুব পছন্দ করে, তাই তোমাকে বাড়ির বউ করে নিয়ে যেতে এসেছি। যদি আমি ভুল করে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। তুই কোনো ভুল করিসনি বাবা, তোকে আজ নিজের ছেলে ভেবে গর্ব হচ্ছে। আমি এত কিছুর পরেও শামিমকে বিয়ে করতে চাই। ডিটি বাংলা।